एवरीवन वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा? आशा करी सबाई भालो सुस्थ आछो। आमिओ भालो आछि सुस्थ आछि। आर आजके होच्छे शनिवार, एखन बाजे सकाल 10টা। घड़ीटा देखे निलाम तो 10টার সময়। আমার এখনো স্নান হয়নি আজকে। তো বর সকাল সকাল বেরিয়ে গেছে, ওকে নিচে তালা খুলে দিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়েছি মানে ঘুম তো হয়নি, জাস্ট শুয়েছিলাম। যেহেতু আজকে বাইরে এত ঠান্ডা আর প্রচণ্ড রোদ উঠেছে, দেখবে রোদ যখন ওঠে না ঠান্ডাটা খুব বেশি পড়ে। তো ওই জন্য আজকে কোনো রকম মনে হচ্ছে শুয়েই থাকি, কোনো রকম মনে হয় কোনো কাজ না করে। ওই জন্য দেখো না 10টা বেজে গেছে, এখন তোমাদের সাথে কথা বলছি স্নান টান না করে। কি করবো, এত ঠান্ডা লাগছে, ওই জন্য তোমাদের সাথে কথা মানে ভাবলাম যে স্নান করে এসে কথা বলবো। তা ভাবলাম যে না অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপর স্নান করতে যাই। তো আজকে কাজকর্ম বলতে রান্নাবান্না খুব বেশি নেই। ফ্রিজে তোমার কালকের ফুলকপি তরকারি রয়ে গেছে, আর ডাল হবে, আর আমদি মাছ আছে, ওটা মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করবো। তো এই কটা রান্না হবে, আর চাটনি হবে জলপাইয়ের। তো বেশিক্ষণ লাগবে না, 10টা তো বাজে, আমি স্নান করে চলে আসবো মোটামুটি 10:30-এর মধ্যে আমার স্নান হয়ে যাবে। স্নান করতে খুব বেশি টাইম লাগে না। তো এসে যথারীতি ছাদে যাবো, জামা হাতে গিয়ে আজকে একটু দাঁড়াবো, কেন যেহেতু আজকে এত ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। তো এইভাবে কাজ না শুরু করলে কি বলো তো আলস্যতামিতা কাটবে না, লেগেই যাবে। তো ভাবলাম যে যাই হোক তোমাদের সাথে কথাটা বলে নিই। আর বারবার বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখো সাবস্ক্রাইবার আমার খুব বেশি হয়নি এখনও পর্যন্ত। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা দেখো, ভিডিওগুলো আশা করি খারাপ লাগবে না। আমি যতটা চেষ্টা করেছি তোমাদের কাছে ভালো প্রেজেন্টেশন করার, তো আস্তে আস্তে যথেষ্ট আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি। আর তোমাদের যদি সেরকম কিছু আমার থেকে দেখতে চাও বা আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো প্লিজ একটুখানি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। তো যাই হোক সকাল সকাল অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো এখন কাজকর্মটা মোটামুটি বিছানাও তোলা হয়ে গেছে, এখন স্নান করব, স্নান করে এসে জল খাবার খাবো। তো আপাতত আবার পরে ফিরে আসছি, এখন এতটুকুনি থাক। ঠান ঠান করে অলরেডি আবার ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, তা ভাবলাম তোমাদের সাথে আরও একবার কথা বলে যাই, এরপর নিচে গিয়ে রান্নাটা শুরু করব। তো আজকে জল খাবারে খেলাম, কালকে ফ্রিজে ভাত ছিল তো সেটা ভাত ভাজা করলাম, আমি খেলাম ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে। আর শীতকালে দেখবে এরকমভাবে ভাত বাসি ভাত ভাজা খেতে না খুব ভালো লাগে। তো খেলাম, এখন ওই মাছটা যেটা বললাম রান্না করব তো ওটা নিচে গিয়ে এখন রান্না করব। আর স্নান আজকে না খুব বেশি করতে পারিনি, ও ঠান্ডা লাগছিলো স্নান করতে। যাই হোক স্নান করা তো আমি বন্ধ করি না, সে যত শীতই পড়ুক আমি প্রতি মানে প্রতিদিন স্নান করি। আমার বর হয়তো বন্ধ করে দেয়, একটু ঠান্ডা ঠান্ডা বেশি পড়লে স্নান করে না, আবার কাজের যখন চাপ থাকে হয়তো স্নান না করি অফিস বেরিয়ে গেলো খুব তাড়াহুড়োর মধ্যে। যাই হোক এখন তাহলে নিচে যাই, নিচে গিয়ে করি। আর দেখো রোদটা আজকে প্রচণ্ড পরিমাণে উঠেছে, আর রোদে এখন দাঁড়াতে খুব ভালো লাগছে, কিন্তু হাওয়াটাও দিচ্ছে ওই জন্য খুব বেশি দাঁড়াবো না, ঠান্ডা লাগছে। তো রাত্রিবেলা দেখবে আজকে আরও প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো শীত পড়ে না পড়ে না এতদিন সবাই বলছিল, তো এখন তো দেখছি আজকে থেকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো এদিকে সমস্ত কাজকর্ম করে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, দেখছি আরও একবার তোমাদের সামনে। বিকালবেলা বা সন্ধেবেলা যাই বলো চলে এসেছে, এখন সন্ধে 7:30 বাজে। তো এইমাত্র চার পাউরুটি খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক দুপুরবেলা অনেক কথা বললাম, সকালে অনেক কথা বললাম, যে বারবার বলছে যে প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যেহেতু একদম সাবস্ক্রাইবার আমার বেশি হয়নি। তো ইউটিউব থেকে কিছু কন্ডিশন থাকে যে এক বছরের মধ্যে বলছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 100 সাবস্ক্রাইব করলে চ্যানেলটা তোমার মানে আগে যাবে। তো আমার সেরকম এখনও 2 মাস মতো হয়ে গেলে তো কিছুই হয়নি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর দেখো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি এই 2 মাসে যা যা ভিডিও ছেড়েছি আশা করি তোমাদের খারাপ লাগবে না, যেহেতু একদম চ্যানেলে নতুন। তো আমি যতটা পারছি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। তোমাদের যদি সেরকম কিছু আমার থেকে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তো বলছি তোমাদের যে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও করার, তো নিত্য নতুন ভিডিও করার আমি চেষ্টা করছি, প্রতিদিন একটু একটু করে ইম্প্রুভ করছি নিজেকে। তোমরা আশা রাখো আমি আরও করব। তো পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটাকে তোমরা যদি আগে দেখতে চাও তো চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, তোমাদের ভালোবাসার সাপোর্টটা পেলে আমি চ্যানেলটাকে অনেকটা আগে নিতে পারবো। আর আমি চাই, আমি ইউটিউব থেকে কিছু করতে চাই, করতে চাই মানে আর্নিংটাই সব থেকে বড়ো কথা না, আমার ভালো লাগে। তোমাদের এর আগের ব্লগেও বলেছিলাম যে আমার ভালো লাগে তোমাদের যারা ইউটিউব করো সেখান থেকে দেখেই আমি ইন্সপায়ার হয়ে আমি এখানে এই ফিল্ডে এসেছি। তো আর যদিও করতে পারি তো করবো, সেটা তো খারাপ না, সেটা এখন সবাই করছে।
তো যাই হোক, কী বলবো, আজকে যতটা পারলাম সারাদিন তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। দুপুরবেলা আজকে অনেক ঘুমিয়ে ফেলেছি, তাই অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে মনে হচ্ছে না বিছানা থেকে নামি, আর তো বিছানায় বসেই তোমাদের সাথে কথা বললাম। খুব একটা বেশি কিছু আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারি না, তুমি হয়তো ভাববে যে এই তো আমাকেই দেখো হয়তো আমার ভিডিওতে। হ্যাঁ, আমি তো বলেছিলাম কি কারণ যে আমি এই জন্য বেশি কাউকে দেখাতে পারি না, আর সবসময় যতটা পারি বিছানাতে বসে কথা বলি। তো আর আমি বলেছিলাম একা ঘরে আমার ভিডিও করতে সুবিধা হয়, কেউ যদি না থাকে, ডিস্টার্ব না করে, আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি। তো আস্তে আস্তে সবই তোমাদেরকে বলবো কেন এরকমভাবে করি। তো যাই হোক, আজকে সারাদিন কী কী করলাম মোটামুটি দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, টাটা।